হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি রান্নাঘর। আমি অঞ্জলি আজকে একটি খুব সুস্বাদু রান্না করে আপনাদেরকে দেখাবো। কী রান্না করে দেখাবো আগে বলবো না, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কী রান্না করছি। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ মতো তেল নিয়েছি, ওতে আমি দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন, আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করছি, তাহলে বুঝতে পারবেন। আর যারা এই রান্নাটা খেয়েছেন লাস্টে সেটা বুঝতে পারবেন, যারা রান্নাটা করেন বা খেয়েছেন তারা জানেন কি সুস্বাদু এই রান্নাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, একটু লাল করে, খুব লাল করে না, সামান্য লাল করে ভেজে নেবো, মিনিট পাঁচেক ভেজে নেবো পেঁয়াজটাকে। শীতকালের আর বর্ষাকালের খুব ভালো ডিশ এটা একটা। দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে। আজকে ব্লগ নয়, আজকে রান্নাই দেখাবো শুধু আপনাদেরকে। আজকে লাঞ্চে আমি এটা বানিয়েছি। অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো খাননি আমার এখানে, আমার রান্নাঘরে দেখে ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি খেতে। আমিও খেতাম না কিন্তু এখন খাই আর ভীষণ ভালো লাগে, আই লাভ ইট। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে হালকা হালকা। পেঁয়াজটা 5 মিনিট ভাজার পরে আমি তাতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দইটাকে ভালো করে মিশিয়ে নেড়ে নেব। এবার আমি, খুব একটা সিম্পল আর ইজি রান্না আর খেতেও ভীষণ মানে টেস্টি। এবার আমি এতে এক এক করে শুকনো মশলা দেবো। তো আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, যে যার মতো স্বাদ বুঝে দেবেন, কারণ আমরা ঝালটা খুবই কম খাই, ঝালটা ভীষণ কম খাই ওই জন্য। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটা একটু নেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে তখন আমি ওতে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি, আমি এতে দিয়ে দেবো, দিয়ে স্বাদ অনুসারে এতে আমি দেব নুন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা আমি বলছি আমার এই রান্নাটা একবার টেস্ট করে দেখবেন, বানিয়ে প্রচুর টেস্টি খেতে, কোনো দিন খাননি যারা তারাও ট্রাই করবেন। কী বানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে কী বানাচ্ছি, জানার জন্য আপনারা দেখুন রান্নাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকের লাঞ্চে আমরা এটা খাবো, আমার তো ভীষণ প্রিয়। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী রান্না করছি, যদি জানতে চাইছেন তাহলে দেখে নিন আমার এই স্পেশাল রেসিপি। তার নাম হলো লইট্টা মাছ। অনেকেই জেনে থাকবেন যে লইট্টা মাছ কীভাবে রান্না করে বা খেতে কি সুস্বাদু। এটা এইভাবে আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। এবার আমি এটা দিয়ে দেবো এই কষানো মশলায়, এইভাবে
এটা হলো আমার স্পেশাল রেসিপি আজকের। এবার ভালো করে মোটা দিয়ে মাছটাকে দিয়ে কষিয়ে নেব। এটাকে ভাজা যায় না, এটাকে এইভাবেই রান্না করতে হয়। এইটার থেকে নিজের থেকে খুব সুন্দরভাবে জল পড়ে বেরোয়। দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে, খুবই খেতে সুস্বাদু। এটা চপ বানানো হয়, সি বিচে খুব পাওয়া যায়, সামুদ্রিক মাছ এটা। দেখুন এটা 5 মিনিট করে, 5 মিনিট মতো এইভাবে ফুটবে, তারপরে আমি এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমি নিয়ে নিচ্ছি 2 কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব। দেখে নিন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, কি খেতে ভীষণ সুস্বাদু। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, যদি না ভালো লাগে আমাকে জানাবেন। আর আমার এই রান্নাটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কে কে এই লোয়েটা মাছ খান সেটাও জানাবেন আমাকে। এবার আমি এতে সামান্য একটু সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নেব। দেখে নিন বন্ধুরা আমার লোয়েটা মাছটা পুরো রেডি হয়ে গেছে। আর এটা খুব বেশি নাড়াচাড়া করতে নেই, এতে আমি দিয়ে দেবো সামান্য একটু সর্ষে তেল। তৈরি হয়ে গেছে আমার লোয়েটা মাছ, আর আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমাদের ঘরে কেউ ধনে পাতা খায় না, তাই আমি ধনে পাতা দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে, আর ভীষণ টেস্টি এটা। আপনারা মানে বিশ্বাস না হলে, না খেয়ে দেখলে আপনারা বিশ্বাস করবেন না, তাই আপনারা রান্না করে খেয়ে দেখুন, খুবই টেস্টি। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি, আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আর বন্ধুবান্ধবদের মধ্যে রিলেটিভের মধ্যে শেয়ারও অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে দিন, যাতে যে রান্নাই দিই বা ব্লগ দিই আপনাদের কাছে নোটিফিকেশান সবচেয়ে প্রথমে পৌঁছে যায়। আজকের জন্য বাই বাই, টেক কেয়ার।